सिनि सिनि मंकाई सासी त्रिपुरा हानी त्रिपुरी सिनि सिनि मंकाई सासी त्रिपुरा हानी त्रिपुरी एस्ती ही सुनो तारिंदी त्रिपुरी हनै रिंसीदी त्राइबेल हनै तारिंदी त्रिपुरी हनै সামনে আসতে বাধ্য হয়েছি এই বিভিন্ন মিথ্যা অপপ্রচার কারণে প্রতিবাদ করতে বাধ্য হলাম আমি সমস্ত ত্রিপুরার বাসীর কাছে আমি সত্য ঘটনা জানিয়ে দিতে চাই কেন আজকে কাঞ্চনপুর এলাকায় ভারবার ঘটনা হচ্ছে আমি সমস্ত বিষয় নিয়ে এখন বাধ্য হয়েছি ক্যামেরার সামনে আসতে সত্য ঘটনা বলার জন্য आज के दीर्घदिन एलाका शरणार्थीरा 2097 सन थेके पूरा मिजोरामेर मिजोर अत्याचारे विभिन्न भावे तादेरके हनिष्ठा करे बाड़ीघर जालिए नारी दर्शन मतन घटना घटिए देवार फले एखाने निरहर रियाउरा बाध्य हयेछे त्रिपुरा शरणार्थी हुई आसते 97 थेके आछे आजके 23 प्राय 24 बछर रानिंग चले 23-24 বছর রানিং এর মধ্যে ওরা বহু জীবন কষ্ট করে এখানে কাটিয়ে আছে বর্তমানে বহু কষ্টের মধ্যে আছে দীর্ঘ বছর এখানে বিগত সরকার ছিল বিগত সরকার 25 বছর এখানে ছিল তাদের সমাধানের জন্য এবং এখানে তাদের কিভাবে দেওয়া যায় এইগুলি ব্যবস্থা নেওয়া হয়নি এবং
যেগুলি মিজোরাম থেকে বিতাড়িত হয়ে এসেছে ওরা অ্যাকচুয়ালি এক সময়ে ওরা কিন্তু ডুমবুরের বাসিন্দা ছিল। ডুমবুরের বাঁধ দেওয়ার ফলে ওরা মিজোরামে চলে যেতে বাধ্য হয়েছিল, পরিস্থিতি বাধ্য করেছিল তাদের মিজোরাম। ওরা আসলে প্রথমে ত্রিপুরাদের তারা অরিজিনাল বাসিন্দাও ছিল, অনেকে তাদের হাতে রেশন কার্ড আছে, অনেকে কাগজপত্র আছে তাদের। ওরা আজকে দিল্লি এবং রাজ্য সরকার বসে নতুন বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পরে এখানে রাজ্য সরকার দীর্ঘ ২৩ বছরের যে ঝামেলা কখনো আন্দোলন হয় না। আমরা আন্দোলন দেখেছি অনেক সময় সরকারের বিরুদ্ধে ওরা আন্দোলন এখানে আরো ঘটনা ঘটেছে। ১৬ তারিখ ওরা ১৭ তারিখ শিলং থেকে দুজন ছেলে ওরা শিলংয়ে কাজ করতো, দুজন ছেলে ওরা বাড়িতে এসেছিল বেচারতল পর্যন্ত ওরা এসে আর গাড়ি পায়নি। তারা বেচারতল থেকে হাঁটতে 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 কাঞ্চনপুরে প্রায় বিকাল ২টার সময় এসে কাঞ্চনপুর ক্রস করে ওরা সাতনারার কাছাকাছি প্রেমতলা আসার সঙ্গে সঙ্গে তাদের দুজনের উপরে অতর্কিতভাবে আক্রমণ করা হয়। আক্রমণ করে মারধর করে তাদের মোবাইল গুলি ছিনিয়ে নেওয়া হয়, কিছু টাকা পয়সা ছিল এইগুলিও ছিনিয়ে নেওয়া হয়। এই লোকগুলি এখনো বাড়িতে পুষতে পারেনি, এখনো সাতলালা এক রিয়াং বাড়িতে তারা আশ্রয় নিয়ে আছে। কিন্তু এইগুলি মিডিয়াতে কোন সময় প্রচার করা হয় না, মিডিয়াকে সময় প্রচার করা হয় না। যেগুলি সত্য ঘটনা আছে সব দামাতা বাজিয়ে মিডিয়ারা অপপ্রচার করছে। ট্রাইবেলের উপরে যেগুলো আক্রমণ করা হচ্ছে এগুলো অপপ্রচার হয় না, খালি বাঙালিদের আক্রমণ হয়েছে এটা দুঃখিত মানে অপপ্রচার হয়। ট্রাইবেলা কোন সময় হাত আগে দেয় না, কোন সময় হাত তাদের উপর অত্যাচার করে না। ট্রাইবেলা কোন সময় কাঞ্চনপুর সাব ডিভিশনাল ট্রাইবেল যারা আছে কোন সময় বাঙালিদের উপরে আগে হাত তুলে নেই, এবং এমন কোন ঘটনা নেই কোন বাঙালি মেয়েকে এখানে ট্রাইবেলরা অত্যাচার করেছে, রেপ করেছে, কোন নজির নেই। আজকে এখানে দীর্ঘ মানে ১০০ বছর এখানে পাহাড়ি বাঙালি বাস, এখানে একজন প্রমাণ দিতে পারবে না যে রিয়াংরা বাঙালি মেয়েদের উপর অত্যাচার করছে, রেপ করছে। কিন্তু বাঙালি বুড়ি বুড়ি প্রমাণ আছে বাঙালিরা ট্রাইবেল মহিলার উপরে অত্যাচার করে, রেপ করে, বুড়ি বুড়ি প্রমাণ আছে। এগুলি প্রচার হয় না, ট্রাইবেলের নীরব সরল, ট্রাইবেলের লজ্জা এগুলি কথা বলে না। আমরা অনেক জানি, অনেক আমরা এখানে বাসিন্দা, এখানেই বড় হয়েছি, মরণ শয্যা এইভাবে প্রচার করা হচ্ছে। আসল সত্যনাঙ্গ প্রথম থেকে কি বলে না, সত্যনা সত্য জানার জন্য আজকে আপনারা কাছে অবগত করার জন্য আসতে বাধ্য হয়েছি। আমি অনুরোধ করব, আমি আরো অনুরোধ করব, এই শরণার্থী যেভাবে এখানে ২৫-২৩ বছর ধরে তারার যে সমস্যাগুলি আমাদের রাজ্য সরকার ব্যবস্থা করেছে, আমাদের মোদী সরকার এবং রাজ্যে বিপ্লব দেবের সরকার যে ব্যবস্থা করেছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এইগুলি তাদের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কার্যকরী করার জন্য আমি অনুরোধ করব, আমি অনুরোধ করব। এবং এখানে যে জায়গাতে তাদের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে এখানে কারোর কোনো ক্ষতি হবে না। এবং সরকার বারবার বলছে আমরা আমরা কারো ক্ষতি হতে দেব না, সরকারও বারবার বলেছে, সুরক্ষা মন্ত্রকেও বলেছে, কিন্তু ওরা বিশ্বাস করে না। এখানে একটা চক্রান্ত করে রাজ্য সরকারকে বদনাম করার জন্য আজকে এইগুলি আন্দোলনের নামে সারা কাঞ্চনপুরকে অচল করে রাখা হয়েছে। এবং কাঞ্চনপুরবাসী আজকে অতিষ্ঠ, পাহাড়ি বাঙালি সবাই মিলে আজকে এই কাঞ্চনপুরবাসী মর্মাহত এইসব ঘটনা নিয়ে আমি অনুরোধ করব এইগুলি অতিশত রাজ্য সরকার ব্যবস্থা নিয়ে বন্ধ করে দেওয়া হোক। নমস্কার সবাইকে।